আমাদের যাত্রা শুরু হলো। পৃথিবীটা হচ্ছে নিচে, আমি পৃথিবীর উপরে উঠে গেছি। এই রাত্রে বারবিকিউ পরোটা ড্যাম আর কি লাগে। এখান থেকে বেয়ে গেছে তিনতলা, এর উপরে আরো দোতলা। জগন্নাথ মন্দিরের নিচে নেমেছি আমরা, সিএনজি থেকে এখানে নামতে হয়। এখানে নামার পরে তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে উঠতে হবে উপরে। এখানে এরা বস্ত্র হরণ করিবে। আমাদের যাত্রা শুরু হলো তুষার ভাইয়া, আমাদের যাত্রা শুরু হলো মাত্র। আমরা কেবলমাত্র এই যে উঠতেছি সাথে থাকুন, দেখা হবে। যত সকাল সকাল উঠে যায় তত ভালো।
লাঠি সম্পর্কিত একটা ইনফরমেশন দিই। পাহাড়ে ওঠার সময় মাঝে একটা জায়গা আছে যেখানে এই লাঠিগুলো পাবেন, এগুলো 20 টাকা করে নিবে। আপনি উপর থেকে নামার সময় যদি লাঠিটা ব্যাগ দেন তাহলে আবার 10 টাকা ফেরত দিবে, ওর অর্থাৎ লাঠির খরচ হচ্ছে 10 টাকা। তবে যদি ফেটে যায় লাঠি তাহলে কোনো টাকা ব্যাক পাবেন না, নাহলে 10 টাকা করে ব্যাক পাবেন। ওঠার সময় মজার দৃশ্য যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে বাঁদর। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যদি কারোর ঘাড়ে ব্যাগ থাকে বা আপনারা যারা ব্যাগ নিয়ে আসবেন ব্যাগ নিয়ে অবশ্যই ওঠার চেষ্টা করবেন না, অনেক কষ্ট হয়। আর যতটা সহজ মনে হয় ততটা সহজ না, সিঁড়িগুলার কারণে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো প্রচুর খাড়া, উঠতে বেশি কষ্ট হয়। ওঠার শুরুর দিকে একটা দোকান আছে, ওখানে হচ্ছে ব্যাগ রাখার ব্যবস্থা আছে। ব্যাগ রাখার জন্য কত করে চাইছে? 20 টাকা করে ব্যাগ রাখতে পারবেন। ব্যাগ রেখে আসাই ভালো, কারণ উঠতে যাওয়ার পরে অনেক কষ্ট হয়ে যাবে। আমরা ব্যাগ নিয়ে উঠছি, চলে আসছি, কিন্তু আসলে অনেক কষ্ট হয়েছে, মনে হয়েছে যে ব্যাগটা রেখে আসলে ভালো হতো। মন্দিরে চলে এসেছি আমরা, তারপরে এই চারপাশ দেখে মনে হচ্ছে যে দুনিয়াটা আমার নিচে। এই যা দেখতেছি যে পুরো পৃথিবীটা হচ্ছে নিচে, আমি পৃথিবীর উপরে উঠে গেছি, অন্যরকম ফিলিংস। আমি যেন মেঘের উপরে ভাসছি, এই আমার জীবনের প্রথম যে মেঘের উপরে আমি দাঁড়িয়ে আছি। মেঘের যে ঠান্ডা একটা আবহাওয়া সেটা আমার শরীরে লাগছে, এত রোদের মধ্যে, রোদের তাপের মধ্যেও কিন্তু আমি ঠান্ডা পাচ্ছি, একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম অনুভূতি। ভালো লাগতেছে ভাই, ওঠার সময় খুব কষ্ট হয়েছে, এমন যেন দম ফাটানো কষ্ট, পায়ে সহ্য হচ্ছিল না, তারপরে উঠে আসছি। অনুভূতি কষ্ট, অনেক কষ্ট হয়েছে, তবে অনেক সুন্দর লাগছে। আপনারা পাহাড় থেকে নামার সময়, চন্দ্রনাথ মন্দির থেকে নিচে নামার সময় এরকম 2-3টা দোকান পাবেন, যেখানে হালকা কিছু খাবার পাবেন, একটু জিরিয়েও নিতে পারেন। Thank you.
রাস্তা দিয়ে নামছি, এই রাস্তা দিয়ে চাইলে আপনারা উঠতে পারেন, কোন রাস্তা দিয়ে, দুইটা রাস্তা যেহেতু, একটা রাস্তা দিয়ে উঠতে পারেন, একটা রাস্তা দিয়ে নামতে পারেন। তবে এই রাস্তা দিয়ে আমরা যে রাস্তা দিয়ে নামছি এটা দিয়ে উঠা বেটার, মাটির রোড যেহেতু উঠতে সুবিধা হবে। আর আমরা যে পাশ দিয়ে উঠছি ওটা হচ্ছে মানে খাড়া খাড়া সিঁড়ি, যার কারণে ওই পাশ দিয়ে নামার জন্য একটু সুবিধা হবে। রাস্তা করার জন্য মোটামুটি বেশ কয়েকটা হোটেল পাবেন, একেবারে ওখান থেকে সিএনজিতে অর্থাৎ চন্দ্রনাথ মন্দির থেকে নেমে সিএনজিতে উঠলে বাজারে এসে নামলেই একদম সামনাসামনি যে হোটেলটা খুব ভালো মানের হোটেল, মানে এই প্রেক্ষাপটে ভালো হোটেল, মানে কিছু আছে এগুলো খাচ্ছি আমরা, বন্ধু বেরোচ্ছে সেটা হচ্ছে নাস্তা করে এখন রওনা দিলাম হচ্ছে গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। 20-25 মিনিট লাগবে গুলিয়াখালী বিচ যেতে, ভাড়া হচ্ছে সিএনজিতে 150 টাকা, এটাই ভাড়া। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজিগুলো পাওয়া যায়। কি ভাই কই যাই, আমরা কই যাই? গুলিয়াখালী বিচ। গুলিয়াখালী বিচের পরে কই যাব? তারপরে মহামা, আমরা ওইখানে রাতে থাকবো, ক্যাম্প করে বারবিকিউ, বারবিকিউ, ইয়েস। এটা হচ্ছে বেড়িবাঁধ, জোয়ার থাকলে বোটে করে বিচ পর্যন্ত যাওয়া যায়, যেহেতু জোয়ার নাই আমাদের হেঁটে যেতে হবে, এটা 20-25 মিনিট মতো সময় লাগবে। আমরা এমন একটা সময় আসছি এখন কেবল জোয়ার শুরু হচ্ছে, পানি আস্তে আস্তে আরও এদিকে আসছে। এখন আমরা নামার চেষ্টা করছিলাম কিন্তু নামা সম্ভব না। এখন যাচ্ছি বোটে ঘুরতে, বোটে ঘুরবো কতক্ষণ, আধা ঘন্টা মতো। আমাদের 5 জনের দিতে হবে 200 টাকা, বোটে 30 জনের মতো লোক ধরে নাকি বললো যেটা। তো যেহেতু জোয়ারের সময় আমরা সাগরের ভিতরে নামতে পারিনি, যার কারণে হচ্ছে বোটে একটু ঘুরে দেখবো আর কি।
এলাকার মানুষও খুব ভালো, এর জন্য আগ্রহী, আপনারা আসতেছেন এরাও খুশি, আপনারা আমাদের মেহমান, আসলে আপনাদের সন্তুষ্টমূলক কাজ করা আমাদের দায়িত্ব। এখানে যারা আসে এদের জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে, যারা আসে এদের জন্য এখানে কোনো বিচ্ছৃঙ্খলা বা কোনো রকমের চিন্তায় বা হয়রানির কোনো কাজ হয় না, আমরা এর নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। খালি বীজ শেষে আমরা এখন যাচ্ছি খৈয়াছড়া ঝর্ণা দেখতে। ওখান থেকে সীতাকুণ্ড বাজারে এসে বাসে উঠে রওনা দিয়েছি, হচ্ছে বাসে নাম বেটতাকি নামব। ওইখান থেকে খৈয়াছড়া ঝর্ণা দেখে তারপরে যাবো মহামায়ালে। সীতাকুণ্ড বাজার থেকে বেটতাকি পর্যন্ত ভাড়া 20 টাকা। চেয়ারম্যান সাহেবের রেট করে দিয়েছে, চেয়ারম্যান সাহেবের নাম্বার আছে। ওইখান থেকে যাচ্ছে হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে, যে নামতে হবে হচ্ছে গুহায়। গুহার ওইখান থেকে আধা ঘন্টা মতো হাঁটতে হবে। সিএনজি ভাড়া জন প্রতি 20 টাকা করে। সিএনজির থেকে নেমে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি, হেঁটে যেতে হবে, হেঁটে যেতে আধা ঘন্টা মতো লাগবে। খৈয়াছড়ার বেশ কয়েকটা ধাপ আছে, মেইন ধাপ হচ্ছে 7টা, আর ছোটোখাটো দিকে আরও 10-15টা মতো আছে আরও। খৈয়াছড়ায় যদি কেউ আসতে চায় সবচেয়ে ভালো হয় সময় নিয়ে আসা, 4-5 ঘন্টা সময় লাগবে। যদি শুধুমাত্র 1-2টা স্টেপ দেখতে চায় ঠিক 1-3 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে। আমরা যদি পানি ঝিঝি পানি দেখতে একটু ঝিঝি ঝিঝি করবো, এখানে এটা সেই খৈয়াছড়া ঝর্ণা থেকে আসতেছে। ঝর্ণা শেষে আমরা এখন ফিরে চলছি কোথায়, মহামায়া লেকের উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি যেতে পারবো ততই মহামায়া লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবো। এখন আমরা যাচ্ছি মহামায়া লেকে। সেখানে কি কি আছে লেকে ঘোরার জন্য? বোট আছে, ট্রেকিং করা যায়। তারপরে ওখানে আমরা ক্যাম্প করবো রাত্রে, বারবিকিউ হবে।
আমরা এখন ক্যাকিং করছি। ক্যাকিং আপনার ঘন্টা 300 করে নিবে। বেস্ট সময় হচ্ছে বিকেলবেলা, আমরা ঠিক সেই টাইমে আসছি এখানে। হাই, কি মজা! জীবনের প্রথম ক্র্যাকিং, আহ, এক অন্যরকম অনুভূতি। এই মজাটা ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর লাগতেছে। এই যে নির্জন একটা পরিবেশ, এই এরকম একটা মুহূর্তে, মানে কি যে ভালো লাগতেছে এটা আসলে বলার মতো না। বললাম তো অনেক জায়গায়, কিন্তু এটা একটা আলাদা ভালো লাগে। পুরো আমাদের কাছে ভোট। আমরা আস্তে আস্তে যাচ্ছি, নিরিবিলি লেকটা একেবারে চারদিকে সিমসিম, যেদিকে খুশি যাবো জানাই জানাই। আর এই মহামায়া আমাদেরকে মায়া লাগাই দিতেছে, চরম মায়া লাগাই দিতেছে। এইটুকুই ভুল হয়েছে যে আর একটু আগে আসতে পারলে আরও ভালো লাগে। আজকে একটা 17 কেজির কাঁচা ইয়া ধরছে দিকে। 17 কেজি মাছগুলো দেখতেও তো মজা লাগত। ওদের জন্য আমি আপনি যদি সারাদিন বা এক সপ্তাহ বসে থাকি ধরতে পারবো কখনো? হ্যাঁ, সেটাই আবার মাছ মারার একটা বিষয় কি লাখ হাত অনেক ফেভার করে। রাত্রে বারবিকিউ পরোটা ক্যাম্প আর কি লাগে। এখন মহামায়া দেখি বহু ভিতরে, যেখানে সচরাচর আসা হয় না,
অসাধারণ একটা লোকেশন, মানে এটা না আসলে আসলে বোঝা মুশকিল। আমি হচ্ছে এখানে আসলে অ্যাকচুয়ালি ক্যাম্পিং এবং কায়াকিংয়ের কো-ওনার, কো-ফাউন্ডার। আমার আরও তিনজন পার্টনার আছে, পার্টনার বা বড় ভাই, আমার বড় ভাই বলা যায়, যাদের হাত ধরে আমার ব্যবসার শুরুয়াত বা ব্যবসা শিখতে শুরু করছি আমি। আমাদের ক্যাম্পিংয়ের একটা প্যাকেজ আমরা সাজাইছি, ওই প্যাকেজটা হচ্ছে কি আপনার পার হেড 500 করে ওয়ান নাইট। এর মধ্যে প্যাকেজের মধ্যে রাতের খাওয়ার, তাঁবুর যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, তাঁবু, তারপর বেড, বিছানা, যাই কিছু আছে সব কিছু আমরা প্রোভাইড করি। সাথে রাতের খাওয়ার থাকবে, রাতের খাওয়ার মুরগি, ভর্তা, ডাল, ভাত, আর মিড নাইটে তো বারবিকিউ আছে, কোয়ার্টার ফিস সাথে পরোটা। আবার পরদিন সকালে হচ্ছে কি আমাদের নাস্তার আইটেম আছে হচ্ছে ডিম, ডালবাজি, পরোটা, চা। আর এর বাইরে হচ্ছে লেকের বোট রাইড করার সুযোগ আছে এবং ফিশিং করার সুযোগ আছে। আবার আমাদের এই এখানে রাত্রে তাঁবুতে থাকার জন্য মেয়ে অ্যালাউ না, মহামায়ালিকের গুহা, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। আমাদের কিন্তু এখনও বর্তমানে দুইটা সোলার বোর্ড আছে, আমরা আরও সোলার বোর্ড আনার ব্যবস্থা করতেছি। যখন আমাদের
সোলার বোট অ্যাভেলেবেল হবে তখন আমরা পর্যটকদেরকে নিয়ে এখানে ঢোকার চেষ্টা করব। এই মহামায়া এলাকার সিকিউরিটির ব্যাপারটা হচ্ছে, যদি বলেন কোনো জলদস্যু বা কোনো মানুষ হামলা করার মতো কেউ কিছু আছে কি না, ওরকম কোনো প্রবলেম আদৌ হয় নাই বা হবে না ইনশাল্লাহ। আমাদের ফেসিলিটি হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা এবং কাস্টমার যে আসবে, পর্যটক আসবে, ওদেরকে সর্বোচ্চ ভালো ব্যবহার দেওয়াটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। কারণ ব্যবহারে হচ্ছে কাস্টমার খুশি হবে এবং সে আরও দুই চার পাঁচজনকে বলবে যে এই জায়গাটার মানুষগুলো খুব ভালো বা এই জায়গায় ঘুরে আসতে হবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য। পাবলিকের আসার বিষয়ে আমি বলবো, যদি পাবলিক আসতে চায় মহামায়া লেক দেখার জন্য যদি ট্যুর আসে সেটা কিন্তু তেমন একটা না। আমি সেই জন্য বলবো যাতে সুন্দর একটা প্যাকেজ করে দুই তিনটা স্পট ঘোরার জন্য প্যাকেজ করে আসে, সেটাই বেটার। সর্বশেষ যদি কেউ রাত্রে এক রাত থাকবো পরদিন সকালে চলে যাব, তাহলে সেক্ষেত্রে কিন্তু মহামায়াতে রাত্রিযাপন করলে সেটাই বেটার। কারণ সীতাকুণ্ডা রেঞ্জের মধ্যে যেগুলো হোটেল বা আছে রিসোর্ট আছে সেগুলো কিন্তু তেমন ভালো মানেন না, যদিও বা মধ্যম, হ্যাঁ, তারপর কিন্তু হাতের নাগালে কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে রুম পাওয়া যায় না। আমাদের প্যাকেজটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর আমাদের ক্যাম্পিংয়ে যদি আসতে হয় সেক্ষেত্রে মিনিমাম দুই থেকে চার পাঁচ দিন আগে থেকে বুকিং করতে হবে, কারণ আপনি যেদিন আসতে চান সেই দিন যদি খালি না থাকে তাহলে আমি আপনাকে ওই দিনটা দিতে পারতেছি না। আমাদের নাম্বার বা আমাদের ফেসবুক পেজ লিঙ্কটা শেয়ার করতেছি সবার সাথে, ওইখানে নক করলে আপনারা আমাদেরকে পাবেন। www.facebook.com/mkp1bd এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। বড় ভাইয়ের আইডিয়া, সাইদুল ইসলাম এবং শামীম, যাদের হাত ধরে ব্যবসা শুরু। তো এই ভাইদের আইডিয়াতে কায়াক নামানো হয়েছে। আমাদের কায়াকগুলো হচ্ছে আপনার হল্যান্ড এবং ব্রাজিল থেকে ইনপুট করা। আর আমাদের এখানে কায়াক করার সময় যে ফেসিলিটিসগুলো দেওয়া হয়, কায়াকিং করার সময় আমরা প্রতি ঘন্টায় 300 করে একবার বোট নিই, তার মধ্যে দুজন, এবং সাথে হচ্ছে হাফ অ্যান আওয়ার যদি করে তাহলে 200। আর আরও একটা ফেসিলিটিস আছে, সেটা হচ্ছে যদি স্টুডেন্ট আইডি কার্ড শো করে, ব্লেড টিল আছে ওরকম, তাহলে আমি 200 করে রাখি সরকারি ছুটির দিন ব্যতীত। সরকারি ছুটির দিনে হচ্ছে 250 টাকা স্টুডেন্টদের জন্য। আর স্টুডেন্ট যখন অফারটা নেবে সেক্ষেত্রে তার জন্য যদি হাফ অ্যান আওয়ার চাই 200, কিন্তু হাফ অ্যান আওয়ার ক্ষেত্রে সে কোনো হাফ পাবে না, আর সে হাফ অ্যান আওয়ার করলেও 200, ওয়ান আওয়ার করলেও 200। আর এর মধ্যে হচ্ছে আমরা প্রত্যেকটা কাস্টমারের জন্য বাধ্যতামূলক লাইফ জ্যাকেট দিচ্ছি। লাইফ জ্যাকেটের সাথে আবার যখন গরম প্রচণ্ড রোদ থাকে আমরা এই হ্যাটগুলো প্রোভাইড করতেছি, যাতে গরম থেকে কিছুটা সেফ হতে পারে। কায়াক করতে গেলে কোনো প্রবলেম নাই, যে কোনো এজ, যে কোনো বয়সের লোকজন এখানে কায়াকিং করতে পারবে, এটা কোনো ব্যাপার না। আর যাদের বিশেষ করে ওয়াটার প্রবি আছে, আমার নিজের চোখে দেখা ওয়াটার প্রবি আছে, ওরকম স্টুডেন্ট আমার এখানে কায়াকিং করে সে বলতেছে ভাই আজকে থেকে আমার কোনো ওয়াটার ফোবিয়া নাই, বলে যে এটা চালানোর পর আমি বুঝতে পারছি আমার কোনো ওয়াটার ফোবিয়া নাই। সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার, আমাদের ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক হচ্ছে www.facebook.com/mkp1bd, এটা দিয়ে সার্চ করলেই আমাদের ফেসবুক পেজটা পাবেন। আমাদের এমকেপি লেখা কায়াক সহ একটা লোগো আছে, ওটাতে ক্লিক করবেন। কারণ কিছু অসাধু লোকজন আবার আমাদের পেজকে কপি করে
নকল পেজ বানায় রাখছে, যার কারণে আমাদের লোগোটা দেখে আপনারা লাইকটা দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। মোস্ট এক্সাইটিং পার্ট ছিল এই পার্টি, বিকজ এর আগে কখনো বোটিং করা হয়নি। যদিও অনেক গরম বাট এনজয়িং, শ্রম হচ্ছে আর সবার সঙ্গে আছি, মজা লাগছে। এখানে শারীরিকভাবে এক্সারসাইজও হচ্ছে, প্রকৃতির ভিউ দেখা হচ্ছে। আমরা কাইকিং করে এখন একটা ছোট ঝর্ণা আছে, সেই ঝর্ণার কাছে যাচ্ছি আশা করি, এবং ঝর্ণাতে গিয়ে সেখানে গোসল করব। অবাক হয়েছি ওদের ব্যবহার দেখে, যে চিটাগংয়ের মানুষরা খুবই ভদ্র, খুবই আপ্রাণ প্রিয়, ঠিক আছে, খুবই আন্তরিক। আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করে নিয়ে এসেছে, ওদের ব্যবহার খুবই ভালো। আর আমার একটা রিকমেন্ডেশন এটা হবে যে বাইরের দেশে অনেক টাকা খরচ না করে যে যদি এখানে ট্যুরিস্টরা আসে এবং এখানে কিছু টাকা ইনভেস্ট করে জায়গাটাকে উন্নত করা হয়, ট্যুরিস্টদের জন্য সুবিধা করা হয়, তাহলে আমি মনে করি যেটা one of the best tourist attraction spot হবে। গতকালকে বিকালে আমরা মহামায়া লেকে আসছি, এখন হচ্ছে বাজে হচ্ছে পৌনে একটা দুপুর, আমরা এখন মহামায়া লেক ত্যাগ করতেছি। সাথে সবসময়ের জন্য ছিল আমাদের রানা ভাই। রানা ভাই তো বলার অপেক্ষা রাখে না, আমাদের এখানে কায়াকিংয়ের যে প্রধান আর কি, যার আওতাধীন সব কিছু থাকে, উনি হচ্ছে সেই রানা ভাই। তো মোটামুটি আমাদের ব্যক্তিগত মতামত যদি বলা হয়, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অ্যান্ড বেস্ট পারসন রানা ভাই। তো আশা করি আমাদের এই ভিডিও যারা দেখছেন অন্তত একটাবারের জন্য হলেও, আমাদের জন্য না, তাদের ব্যবহারের জন্য, তাদের আতিথ্যতা বলেন কিংবা তাদের এখানের যে পরিবেশ বলেন, সব কিছু মিলায় একবারের জন্য হলেও আপনাদের আসা উচিত। যাওয়ার আগে যে জায়গাটা পথ জিরিপথ অসাধারণ, এগুলো খুব ভালো লাগছে। এই যে জিরিপথগুলো ভালো, মোটামুটি বান্দরবনে ওই ধরনের জিরিপথ তো অহরহ, কিন্তু এদিকে খুব বেশি নাই, তবে এটা ভালো মোটামুটি।
পানি মনে হয় একটু কম, আমরা আসলে যে টাইমে আসছি শ্রাবণ মাসটা হচ্ছে সবচেয়ে বেটার, প্রচুর পানি থাকে। তো আসলে এখন হচ্ছে এটা নভেম্বর চলে, সরি অক্টোবর চলতেছে। যাওয়ার সময় জিরিপথ আছে কিছু, খুড়িয়াছড়া ঝর্ণা আছে, এই দাপিতাছড়া ঝর্ণা আসার যে লোকেশন যেভাবে আসতে হয় এটা আরও বেশি মনোমুগ্ধকর। আসলে এখানে আরও বেশি মজা পাওয়া যাবে, ইভেন ঝর্ণার পানি ওইটার চেয়ে একটু কম এখানে, কিন্তু এখানে নিচে থেকে উপরে উঠলে এখানে যে ভিউটা, এখানে একটা ঝর্ণা, এটা আরও বেশি সুন্দর লাগতেছে। দাপিতাছড়া খুড়িয়াছড়ার চেয়ে একদিকে বেটার, যদিও খুড়িয়াছড়ার স্টেপ আছে 13টা, স্টেপ বাই স্টেপ উঠতে হয়, এর স্টেপ মাত্র 3টা, এই একটা আছে আর একটা উপরে আছে। তো তারপরেও এই যে যে লোকেশনটা এটা আরও বেশি সুন্দর লাগছে, এবং আসার সময় যে ভিউটা এটা আরও বেশি সুন্দর। না খেয়ে থাকি তো পড়বে কয় বছর না খেয়ে। এই জায়গার সম্পর্কে কিছু বলো। এবারে ট্যুরের কথা বললে মহামায়া লেকের পরে এই ঝর্ণাটা, ঝর্ণা লেক বলে বলবে, পাহাড়ের ফ্লেভার আলাদা, ঝর্ণার ফ্লেভার আলাদা, লেকের ফ্লেভার আলাদা, ঝর্ণাগুলোর ভিতরে বেস্ট লাগছে এটা। পানি হচ্ছে খুড়িয়াছড়ার চেয়ে একটু কম, কিন্তু কথা হচ্ছে এখানে আসার যে রুটটা কয়েকটা খুবই মানে মজার জিনিস হচ্ছে, একটা আদিবাসী পাওয়া যায়, তারপরে আদিবাসীদের পার হয়ে আসার পর এখানে ঢোকার যে রাস্তাটা জিরিপথ দিয়ে আসতে হয়েছে, জিরিপথেরগুলো বড়ো বড়ো পাথর মানে যেগুলো সচরাচর আমাদের এই দিকের দিয়াতে পাওয়া যায়নি সেটা পাইছে। ঝর্ণাটাও সুন্দর, ঝর্ণার থেকে ওঠার পরে এই যে লোকেশনটা বেস্ট লাগছে, এই লোকেশনটা গোসল করার জন্য যে কোনো ঝর্ণা দেখছি যে কোনো ভিতরে এই জায়গাটা গোসল করতে পারে, সবচেয়ে ভালো করে সময় তো শেষ এগুলো গোসল করবো না, একেবারে পারফেক্ট একটা প্লেস। ওর অনুভূতি সম্পর্কে তোমার অনুভূতিটা thank you.
ট্যুর সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক ট্যুর পেজ হলো ফাইভ ফিঙ্গার্স ট্যুর গ্রুপ, FIVE FINGERS TOUR GROUP। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর পরবর্তী আপডেট পেতে বেল বাটনের উপর ক্লিক করুন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।